আজকে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে মাদারবোর্ড, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক এবং কম্পিউটারের যাবতীয় অল অ্যাক্সেসরিজ এর আপডেট ওয়াইজ জানানোর চেষ্টা করব যা আমাদের স্টকে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রসেসর এগুলো হার্ড ডিস্ক গুলো রয়েছে এবং যাদের যাদের প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম এগুলো দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, নাম্বারে কল করে আমাদের পাইকারি এবং খুচরা আপডেট ওয়াইজগুলো জানতে পারবেন। সো বন্ধুরা আর নয় দেরি, চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের অনেক কমেন্টের রিকোয়েস্টে আজকে আমি আপনাদের কাছে একটি ব্র্যান্ড পিসির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে একটি লেনোভো ব্র্যান্ডের একটি ব্র্যান্ড পিসি নিয়ে আলোচনা করব এবং এইগুলো আমাদের স্টকে রয়েছে, আপনারা পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে আপনার লং টাইম সার্ভারে কাজ করবেন এবং লং টাইম পিসি অন রাখবেন তাদের জন্য অবশ্যই এই পিসিটি অনেক ভালো হবে। চলুন আর দেরি না করে বিস্তারিত দেখি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি 41 মাদারবোর্ড। এটা আপনার DDR3 একটি মাদারবোর্ড এবং আমরা এই পিসিটি রেডি করেছি আমাদের কাস্টমারের জন্য। এখন আমি আপনাদেরকে পুরো ডিটেল দেখাচ্ছি এবং পিসিটি এখনও রেডি করা হয়নি, এই পুরোটা ক্লিন করার পর আমরা সম্পূর্ণ রেডি করব। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DDR3 একটি মাদারবোর্ড যেটা 41 সিরিজের আর ব্র্যান্ড হচ্ছে লেনোভো এবং আমরা 4GB র্যাম দিয়েছি। DDR3 2GB টোটাল 4GB দিয়েছি। আমরা চাইলে এখানে 4GB ইউজ করতে পারতাম, 4GB ইউজ করলে আপনার স্পিডটা কম হতো, তাই আমরা 2GB 4GB ইউজ করি যাতে আমরা স্পিডটা অনেক ভালো পাই। এবং এখানে একটি 500GB হার্ড ডিস্ক ইউজ করেছি সিগারেটের এবং অরিজিনাল একটি ব্র্যান্ড পিসির একটি পাওয়ার সাপ্লাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পিসিটি আমাদের কাছে নিতে পারবেন 6,000 টাকা হলে এবং আমাদের কাছে আপনার 5,000 টাকার একটি প্যাকেজ রয়েছে, সেটি হচ্ছে আপনার মাদারবোর্ড হবে 41 আর র্যাম স্লট হবে DDR2 র্যাম সাপোর্টেড, আপনার 4GB র্যাম থাকবে এবং 500GB হার্ড ডিস্ক থাকবে, আপনার পিসিটা পড়বে 5,000 টাকা এবং এটার মধ্যে আপনার ইন্টারনাল এবং ল্যান্ড পোর্ট আছে এবং এক্সট্রা আবার একটা ল্যান্ড কার্ড দেওয়া হয়েছে যাতে আপনার ভালোভাবে ইউজ করতে পারেন। এবং পিছন দিকে কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিছন দিকে রয়েছে আপনার DVI পোর্ট, বিজে পোর্ট এবং পুরাতন HDMI পোর্ট রয়েছে এবং আপনার এখানে যারা আপনার বিভিন্ন মেমোরি লোড এবং বিভিন্ন গানটান লোড করেন তাদের জন্য অনেক ভালোভাবে এখানে আপনার টোটালি 6টি USB পোর্ট রয়েছে এবং অডিও পোর্ট রয়েছে এবং সামনে রয়েছে 2টি, টোটালি আপনার USB পোর্ট পেয়ে যাবেন 8টি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন USB পোর্টের উপরে 1-2 লেখা রয়েছে, 1-2 এবং পিছন দিকে রয়েছে আপনার 3-4 করে আপনার টোটালি আপনার 8 পর্যন্ত USB রয়েছে, মানে 8টি USB পোর্ট রয়েছে। আপনারা যারা বেশি রকম মেমোরি টেমোরি লোড করতে চাচ্ছেন তারা অবশ্যই PC দেখতে পারেন এবং যারা সার্ভারে কাজ করবেন তারাও এই PC অনেক ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।